بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন যে নাবি করিম সাল্লাহামকে সৃষ্টি না করে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না এই সম্পর্কে অনেকে বলে থাকে তো আমরা তো জানি এগুলি আসলে ঠিক না ভুয়া কথা তারপরও যারা বোঝে না তাদেরকে কিভাবে আমরা বুঝাইতে পারি সমানিতে ইদিজ ভাই নাবি করিম সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন আরুজ করছি সৃষ্টি করা হতো না এই সম্পর্কেও যে সমস্ত বর্ণনাগুলো আছে সে বর্ণনাগুলো মোটেই ঠিক না এই বর্ণনাগুলো বাতিল বর্ণনাগুলো জাল মানে জাল মানে বানোয়ার তৈরি করা হয়েছে এগুলি এগুলি কোনো হদিস নাই এ সম্পর্কে কিছু হাদিস মানুষ বলে থাকে এবং দেখবেন যারা আল্লাহর নবীকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ রসুলকে নিয়ে সীমালঙ্গন করে আল্লাহ রসুলের ভালোবাসার ব্যাপারে সীমা লঙ্ঘন করে যারা কবর দর্গা পূজা নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহর ভালোবাসার উপরেও অনেকে ভালোবাসা দিয়ে দেয় তো এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ওই ভেজালপূর্ণ ওই মিথ্যা জাল দুর্বল হাদিস ওই বানায়া মানুষের মাঝে বলে দেয় যেগুলি বর্ণনা আছে পূর্বের থেকে এরকম ঝগড়া বিবাদ হয়েছে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহামের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষেধ যেটা নাবী সাল্লাহ স্পর্শ করে স্পষ্ট বলে দিয়ে গেছেন যে লা কামাতাতির কামাতির ইবনে মারিয়াম যেমন খ্রিস্টানরা ঈসানবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং এই জন্য নবী সাল্লাহ আসলামকে নিয়ে বারাবারি কথা নিষেধ করছেন নবিসাল্লা আল্লাহ আসালাম বলেছেন যে আমার ব্যাপারে বারাবারি করবা না যেরকমভাবে তারা খ্রিস্টানরা নবীর ব্যাপারে বারাবারি করছে আমি একমাত্র আল্লাহর এবং রসুল সুতরাং আল্লাহর বান্ধবং রাসুলই পড়বা আর আল্লাহ রসুল্লাহ আসলাম এর্ত অনুসরণ যেভাবে করতে পারছে সেভাবেই করতে হবে এটি তাদেরকে বলতে হবে যারা এগুলি বাড়াবাড়ি করে এবং আরেকটা জিনিস পরিষ্কার জানতে হবে যে কে স্বপ্ন দেখলো কে কি বললো কে কোনটা বলছে কে বানোয়ার বলছে বা কোন দিন বলছে কোন বড় আলেম বলছে কে স্বপ্নে দেখলো এটা শরীয়তের কোনো সময় দলিল নয় দলিল হবে কোরআন এবং অর্থাৎ দুই ওহির মাধ্যমে কোরআন এবং মাধ্যমে যদি কোনো বিষয় সাব্যস্ত হয়ে থাকে তাই সেটাই হলো ইসলামী শরীয়তের দলিল এবং সেভাবেই কথা বলা যাবে না হলে কথার মূল্য হবে না এবং আল্লাহ রুব্লা আমার কাছে একটা কথার জন্য জবাব দিতে হবে মুখ দিয়ে জাবাইর করে তাই তো লেখা হচ্ছে এবং সেটা হিসাব দিতে হবে কালকে আমাদের মাঠে আজগভীর কিভাবে কথা বলে দেয় যে সমস্ত মানুষরা জানে না হঠাৎ করে কথা বলে দিবে মানুষের আজকে ইসলাম সম্পর্কে তো জ্ঞান একবারে শূন্য নিজের নিজের সত্য মিথ্যা জানতে পারে না ভালো মন্দ যাতে হালাল হারাম জানে না যেটা জানা দরকার সেটা নাই অন্য যেটা দরকার নাই সেটা নিয়ে তর্ক বিতর্ক সবসময় করতেই থাকে আল্লাহ রসুল সাল্লাহ এতে তে অনুসরণ কিছুই তো নাই না আছে কথাতে না আছে কাজে না আছে দেখাতে না শোনাতে বিবে গুণ হয় মহাগুন তাল কোড়া নেই অনেকে পড়ে না পাঁচ তো পড়ে না এই পথে আসাই যায় না আর নবীর ভালোবাসা দিয়ে নবীর কাইটা কিলিনা নিচে প্যান্ট পরা ইসলামী চৌদ্দটার বাজায় দিয়ে আবার নবীর ভালোবাসা তারা করে এই সমস্ত কিছু নাই আর যারা নবীর ভালোবাসা করে ইসলাম মানে তারাও নবীর ব্যাপারে এমন বাড়াবাড়ি করছে যেগুলি ইসলামী শরীয়তে আদৌ দলিল নাই আল্লাহ রবাহ আলমিন এই পৃথিবী আসমান জমিন আল্লাহ সাল্লামকে উদ্দেশ্যে সৃষ্টি করছেন নাবিসল্লাহ সাল্লামকে আগে সৃষ্টি আগে সৃষ্টি করেছে হয়েছে তারপরে তার সৃষ্টি কেন্দ্র করে সব কিছু সৃষ্টি করেছে তিনি না হলে সব কিছু সৃষ্টি হইতেন এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই এগুলি জাল বানোয়ার বোন আল্লাহ রব আমি সুরাত জারিয়াতের ছাপ্পন্ন নম্বর আয়তে বলছে ওমা খলাক্তুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদন এই এই জিন এবং ইনসানকে আল্লাহর এবাদতের সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর দাসত্ব গোলামী করার জন্য আল্লাহ পরিষ্কার বলছেন এখানে আর কি তৈরি আর সুরা তলাকের সুরা তলাক হলো আটাশ পাড়ায় আটাশ পাড়ায় পঁয়ষট্টি নম্বর সুরা আল্লাহ বলতেছেন একবার সুরা তলাকের শেষ শেষ নম্বর আয়ত আল্লাহুল্লাদি খলাকা সাবা সামা ওয়াতি অমিন ইসলা হুন্না আল্লাহ তো তিনি যিনি কি সাত আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন সাত জমিন এবং ইয়াত আমা হন না এটার মধ্যে আল্লাহর আদেশ জারি করেন লি আলমুখ কেন কুলি সাইন কদির এই কথা তোমরা জানো যে আল্লাহ ক্ষমতার অধিকারী ওন এবং এটার মধ্যে যা কিছু সবকিছু আল্লাহর জ্ঞানে রয়েছে

সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন যে সাল্লাহ সাল্লাম পাঠানোর কেন হয়েছে মানুষকে হেদায়তের জন্য এই জন্য